আম উঠে আসলো না, নাম উঠানো তো কালকে তো জবাব দিয়ে দিয়েছি, আমি তো বলে দিয়েছি কি মমতা ভাবি মিথ্যা কথা বলে। মমতা ভাবি মানে বাংলার মানুষের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, আমি বাংলা নাগরিক হিসাবে বলছি, একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা অরিয়াদ কোন লোকসভার মধ্যে পড়ে, কে ওখানকার বিধায়ক, কে ওখানকার এমপি, উনি জানেন না। এমপি এমএলএ লড়াই করছে, উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন। 2021 সালে বিডিও উনি বলছেন ভালো, 2021 সালের পরে তো উনি মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন? সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর, ওখানকার তৃণমূলের পুরনো কার্যকর্তা, তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদন মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে, কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভরার থেকে নিয়ে কি হয় না ওখানে। আসলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিংয়ের কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে, তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে তো ওকে ফাঁসাতে হবে, তো ওর নাম নিয়ে নিচ্ছে, তো অত সোজা নাকি 165টা মামলা করে উনি আমার কী করতে পারলেন? আরও করুন, কোনো অসুবিধা নেই, মানুষ বাংলা মানুষ তো দেখছে। মমতা ব্যানার্জি 74টা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন, 43টা বুথে কলকাতা কর্পোরেশনে হেরেছেন, উনার দলের একজন মেয়র মন্ত্রী ও সমস্ত এমন কথা বলছে কি সমস্ত ইসলাম ধর্ম হলেই সে জান্নাতের জায়গা পাবে, আর সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলছে। একবার তার ব্যাপারে দাওয়াতে ইসলাম দিচ্ছে একটা মেয়র, একজন মন্ত্রী, উনার লজ্জাও হয়, কারণ বাংলা কি তালিবানি শাসন নিয়ে আসছে চাইছেন উনি, বাংলা কি উনি সারিয়া কানুন লাগাতে চাইছেন, কি হচ্ছে কি বাংলা বাংলা মানুষ, বাংলার বাঙালি হিন্দু এরা দেখতে পাচ্ছে না কি কি হচ্ছে? একটা মুখ্যমন্ত্রী এইভাবে বক্তব্য দিচ্ছেন, বাংলাকে ভাগ করার একটা পরিকল্পনা করছেন, বাংলাকে বাংলাদেশ বানাবার একটা পরিকল্পনা করছেন। জয়ন্ত সিং নিজে পৌরসভাতে চাকরি করে, কে চাকরি দিল? এই তো তদন্ত হচ্ছে, তো ওখানে তো ইডি তদন্ত করছে, ঘাবড়াচ্ছেন কেন? সবই তো চলে আসবে, ও তো নিজে ওকে চাকরি দিয়েছে, ওর ভাইকে বারানগর মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে, মদন মিত্র দিয়েছে, সবাই জানে তো। ওখানে পৌরসভাতে চাকরি করলে বেআইনি বাড়ি করার পারমিশন পাওয়া যায়, পৌরসভাতে চাকরি করলে সিএসসি লাইন পাওয়া যায়, বেআইনি জায়গা সিএসসি লাইন দিয়ে দিল, বেআইনি জায়গাতে জলের কল লাইন চলে গেল, বোরিং বসানো হলো, সব কি বেআইনি? জলাশয় ভরাট তো আছে, দিদিমণি তো বলছেন আমি কোনো, সব এমএলএ চোর আছে আমার, সব চেয়ারম্যান চোর আছে, কাউন্সিলর চোর আছে, তো বেআইনি বাড়ি তো পেয়েছেন, এবার ভেঙে দিন বুলডোজার লাগিয়ে, তাহলে তো লোক বলবে কি হ্যাঁ উনি ভালো কাজ করেছেন।